নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকির খান। দেশের বৃত্তে এগুলি কি শুরু হয়েছে রে ভাই? গজব শুরু হয়ে গেছে গা, কেয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে গেছে, প্রকাশ্যে জিনা শুরু হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে কি শুরু হয়েছে, অনেকেই হয়তো অলরেডি খবরটা পায় লাইছেন, ভিডিওটা অনেকে হয়তো দেখছেন। সে বিষয়টা হচ্ছে গিয়া, কক্সবাজারে ভ্রাম্যমান ফেরি কইরা কইরা শরীর মেসেজ করা হইতাছে। এই সিস্টেমটা বাংলাদেশে আমি আর কোথাও দেখি নাই, এই ফার্স্ট সর্বপ্রথম চালু হয়েছে। মানুষ যেরকম যে গ্রামে গ্রামে ফেরি কইরা, ঠিক আছে, এই বাঙালি কিনে না যে এই আছে লোহায় তিন বাঙ্গা প্লাস্টিক বিক্রি করতে পারেন, এরকম কইরা ফেরি কইরা কইরা অনেকে লোহা লক্ষ কিনে না বই খাতা। তো এখন এই যে পার্লারে যারা শরীর মেসেজ করে, যে সমস্ত মেয়েরা রূপসীরা, তারা এখন অলরেডি কক্সবাজারে তারা চলে গেছে এবং তারা কক্সবাজার সর্বপ্রথম তারা দখল করছে। ওইখানে গিয়া সিস্টেমটা এরকমভাবে চালু করছে যে 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা পর্যন্ত তাদের সার্ভিস আছে। ওইখানে যেমন ধরেন আপনারা কে ঘুরতে গেলেন, ঘুরতে গেলে আপনারা তো সুন্দর মতন সমুদ্রের পারে দেখা গেছে, গেলেন গিয়া একটু হাঁটাহাঁটি করলেন, দৌড়াদৌড়ি করলেন, সমুদ্রের লাভ দিলেন, শরীরটা একটু ব্যথা হইলো। তো ব্যথা হইলে তো স্বাভাবিকভাবে শরীর একটু টিপা টাইপা দিলে, মেসেজ করলে একটু শরীরটা ভালো লাগে। তো মেসেজ যে করবেন, লোক পাইবেন কই? এই সমুদ্রের ভিতরে লোক নাই তো। তো এই আপনাদের এই মেসেজের সুবিধা দেওয়ার জন্যই ওইখানে ভ্রাম্যমান মানে ফেরি ফেরিওয়ালা আর কি ফেরি করে তারা আপনাদের শরীর মেসেজ করে দিব। আপনারা স্ক্রিনে যে ছবিগুলি দেখতেছেন, ঠিক আছে, এই যে একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে পিঠের উপরে উইঠা পাড়াইয়া লাফাইয়া, ঠিক আছে, পাও দিয়া হাত দিয়া যেমনে পারতাছে হেমনে মেসেজ করতেছে। তাহলে চিন্তা করেন, আর চিন্তা করেন আমরা কিন্তু মুসলিম জাতি, এই যে ছেলেটা এখানে শুয়ে রয়েছে এবং যে মেয়েটা, আমি যতটুকু জানতে পারছি ওটাই কিন্তু মুসলিম। এই যে প্রকাশ্যে প্রকাশ্যে এই যে ছেলের উপরে এই যে মেয়েটা যে উঠলো, এতে আপনারা মানে কি দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখতেছেন? যে যাই বলুক না কেন, এটা কিন্তু একটা অন্য পর্যায়ে চলে যায়। তো আবার প্রকাশ্যে যদি ঘরের ভিতরে হইতো, পার্লারের ভিতরে হইতো, তাহলে বুঝতাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে পার্লারে যে মেসেজ সেন্টারগুলি, এখানে কিন্তু অনেক অনৈতিক কাজ চলে। কিন্তু এখন বর্তমান সময় অনেক জায়গায় কিন্তু এই যে পার্লারের নাম দিয়া এই যে অনৈতিক কাজগুলি যে চলে, অনেক সময় কিন্তু মনে করেন যে এই যে ডিবি এবং পুলিশের আক্রমণে তাদের কিন্তু এই ব্যবসাটা অনেকেই বন্ধের পথে, ঠিক আছে, নানান দেখা গেছে এই আপনার পুলিশ গিয়ে হাজির হয়ে যায়, ডিবির লোকেরা হাজির হয়ে যায়, রেড দেয়, তখন হয়তো তাদের এই ব্যবসাটা এবং তাদের যে ভিতরের যে একটা গোপন ব্যবসা ওটা তারা ঠিক মতো শান্তি মতো করতে পারতেছে না। তো তখন তারা কিন্তু এই যে আমার যেটা যেটা আমার জ্ঞানে ধরে, তখনই তারা এই যে এখন এই সুযোগটা তারা কাজে নিচ্ছে, তারা ফেরি করে বেড়াইব জায়গায় জায়গায় পর্যটক কেন্দ্রে, কারণ ওইখানে হিউজ পরিমাণ কাস্টমার পাওয়া যায়। আপনারা কথাগুলি আমার বুঝতে পারতেছেন, হয়তো কথাগুলি আপনারা শুনলে অবশ্যই অনেকে অন্যরকম ভাবে নিতে পারেন, অনেকে আবার মাইন্ড করতে পারেন, এখানে মাইন্ড করার কিছু নাই, সরাসরি যা আমি সেটাই বলতাছি। এই নারীর বক্তব্য নেওয়ার পরে যেটা জানতে পারলাম শুনতে পারলাম, এই নারী বলতেছে যে আমরা ঢাকা থেকে কক্সবাজার আসছি এই সার্ভিসটা দেওয়ার জন্য, আমরা পার্লারে কাজ করি মেসেজ সেন্টারে। ঢাকা থেকে তোমাদের কক্সবাজার যাওয়ার কারণ কি? এবং ওইখানে আবার এই তাদের সদস্যর তাদের যে 10-12 জনের টিম ওইখানে তারা গেছেন, গিয়ে তারা মেসেজ করবেন, ওইখানে আবার প্রধানও একজন আছেন, স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন যে মহিলার, এই মেসেজ সেন্টারের ওইখানে যে ভ্রাম্যমান যে মেসেজ সেন্টার এই এটার প্রধান হইল সে, ঠিক আছে, কোনো সেন্টার মেন্টার নাই, তারা হাইটে হাইটে তারা মেসেজ করে, ঠিক আছে, জিজ্ঞাসা করে মেসেজ করতে হবে কিনা, বা ওখানে একটা বিজ্ঞাপন দিয়ে দিছে, তারা সবাই জানলো দেখলো শুয়া পড়লো আর মেসেজ করলো। চিন্তা করেন এখন তারা এই পার্লার রাইখা পার্লারের ভিতরে যে অনৈতিক কাজগুলি তারা করতে পারে না, এই জন্য তারা এই পথটা তারা অবিলম্বে তারা পাইসা নিচ্ছে, কারণ এখানে মেসেজ করতে গেলে তখন কিন্তু দেখা গেছে একটু শরীরের ভিতরে অন্যরকম ভাব আসে বা অন্য কিছু চিন্তা ভাবনা হয়। আপনি চিন্তা করেন একটা নারী যদি একটা ছেলের উপর এইভাবে ওঠে, উঠে যদি এভাবে টিপাটিপি করে, তখন যে কেউরই কিন্তু অন্যরকম একটা মনোভাব চলে আসবে। তাহলে এই কাজগুলি কি ঠিক? আমি মনে করি এই সমস্ত এই যে অনৈতিক কাজগুলি অবিলম্বে বন্ধ করা উচিত।
আমাদের যুব সমাজ কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে প্রকাশ্যে অনেকে যায় 10-12 জন বন্ধু নিয়ে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, কুয়াকাটা ঘুরতে যায়, যখনই 10-12টা ভালো ছেলেও যায়, তখন যদি এই যে এরকম ভ্রাম্যমান মেসেজের পাল্লায় পড়া যায়, তখন ওই 10টা ছেলেও কিন্তু খারাপের দিকে চলে যাব। ঠিক আছে, তখন কই বোঝা একটু মেসেজ করি, শরীরটা একটু ভালো লাগবে। তো মেসেজ করার পরে দেখা গেছে আস্তে আস্তে একটু অন্যরকম চিন্তাভাবনা চলে আসবে। তাহলে এগুলি অবিলম্বে বন্ধ করা উচিত। তাও যদি মেসেজ সেন্টার থাকতো বা কোনো মেসেজের এই বাসাবাড়ি বা কোনো রুমে থাকতো, ওইটা একটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু এটা প্রকাশ্যে প্রকাশ্যে কিন্তু এটা মানে কি বলবো আর কি, সরাসরি বলতে পারছি আপনারা বুঝেই নেন, প্রকাশ্যে চলতেছে এখন এগুলি। এগুলি অবিলম্বে বন্ধ করা উচিত, যুব সমাজ অচিরে আরো নষ্ট হয়ে যাবে। এভাবেই তো নষ্ট, না হলে আরো নষ্ট।